আমরা নই নারী তবু আমরা ক্ষতি করতে পারি। हेलो बंधुरा, तुम्हारे तूफान ओझा ब्लॉगर आरो एक नतून वीडियो तो तुम्हारे स्वागत। तो चलो आज के काका आसेनी, मैं रांधुनी काका आसेनी जे रान्ना करे, तो ओजने आमरा आज के मांस रान्ना करब। तो चलो तुम्हारे साथे वीडियो शुरू करा जाक। मांसते नून हलुद माखाना हो गए, चलो पेंयाज रसुन आदा लंका सब रेडी। এরপর শুধু এগুলোকে বেটে নিতে হবে। দেখা যাক, চলো সামনে দিয়ে। এই যুগে আমরা এখনো শিল দিয়ে আদা রসুন লঙ্কা জিরে এখন বাটবো, করা কিছু নেই, আমাদেরকে আজকে করতে হবে এরকমই। আদা রসুন জিরে পেস্ট রেডি হয়ে গেছে। এই তো আলুতে নুন হলুদ মাখানো রেডি। তো চলো আলুটা ভেজে নেওয়া যাক। তেলটা মনে হচ্ছে কাঁচা রয়ে গেছে অল্প। চলো, যেরকম লোহা গরম থাকলে হাতুড়ি মারতে হয়, সেরকম তেল গরম হয়ে গেলে পেঁয়াজ দিতে হয়। তো পেঁয়াজটাও দিয়ে নিই আমরা এখানে। চলো পেঁয়াজ মোটামুটি ভাজা রেডি। এরপর পেস্ট দিয়ে দেবো, যে পেস্টটা বানিয়েছিলাম আদা রসুন লঙ্কা জিরে দিয়ে, এটা একটা পেস্ট। এরপর যে আমরা হলুদ জিরে দিয়ে যে একটা পেস্ট বানিয়েছিলাম ওটাও দিয়ে দিলাম। হ্যালো, মশলা কষা চলছে, পরিমাণ মতো নুনটা দিয়ে নিই। ব্যাস, মোটামুটি নুন দিয়ে নিলাম। মশলাটা হেভি কালার হয়েছে, কোনো কথা হবে না বস। তোমাদের মশলা রেডি, এরপর মাংসগুলো আস্তে আস্তে দিয়ে দিই। আমরা নই নারী তবু আমরা ক্ষতি করতে পারি। চলো মাংস মোটামুটি কষা রেডি হয়ে গেছে মনে হচ্ছে। এরপর যে আলুগুলো ভেজেছিলাম সে আলুগুলো দিয়ে নিতে হবে। চলো এরপর আলুগুলো আস্তে আস্তে দিয়ে দিয়ে যাক। আলুগুলো আস্তে আস্তে দিয়ে দিই। মোটামুটি কষা রেডি হয়ে গেছে। এরপর একটু গরম জল দিয়ে দিলাম, জলটা দিয়ে দিলাম, নাহলে আবার নিচে চুমিয়ে যেতে পারে, কড়াইয়ের নিচে লেগে যেতে পারে, ওই জন্য জলটা দিয়ে নিলাম। সেই লাগছে ভাই, সেই আমি তো আজকে হেভি ভাত খাওয়া হবে আজকে। তো রান্না প্রায় শেষের মুখে, রান্না হয়ে এসছে, হেভি হয়েছে আমার তো দেখে যা মনে হচ্ছে। তো এই ক্রেডিটটা শুধুমাত্র আমার একা নয়, রান্না আমি একা করিনি, আমার সাথে রাজেশ দাও ছিল। এটা আগের থেকে বলে নিলাম, নাহলে বাড়ি যাবো, বাড়িতে আমাকে বলবো রান্না করতে। স্যার মাংস রান্না প্রায় কমপ্লিট হয়ে এসছে, মিট মশলা উপর দিয়ে দিলাম, এরপরে নামিয়ে দেবো।
আজকে আমাদের এখানেই শেষ। তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও, আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, কমেন্ট করো আর শেয়ার করো। আর যদি তুমি চ্যানেলে প্রথম এসে থাকো তাহলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো, আরও ভিডিও আমার পরবর্তী ভিডিওগুলো তোমরা দেখার জন্য। তো চলো টাটা, দেখা হচ্ছে একটা নতুন পরের ব্লগে।